প্রশ্ন তিনটি, মাসখানেক আগেও ঘুণাক্ষরে কেউ কি ভেবেছিল তামিম ইকবালকে ছাড়াই 2023 বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ দল? বিশ্বকাপ দলে যদি না রাখা হবে তাহলে কেন অবসর ভেঙে তামিমকে ফেরানো হলো? সবশেষ প্রশ্ন, তাহলে এখানেই কি শেষ হয়ে গেল তামিম ইকবালের আন্তর্জাতিক ক্যারিয়ার? 2021 সালের জানুয়ারিতে পূর্ণ মেয়াদে বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক করা হয় তামিমকে। বিশ্বকাপের দুবছর আগে যখন কাউকে অধিনায়ক করা হয় তখন স্বাভাবিকভাবেই পরের বিশ্বকাপ মাথায় রেখেই, মানে 2023 ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনা করেই অধিনায়ক বানানো হয়েছিল তামিমকে। বিশ্বকাপ শুরুর ঠিক আগ মুহূর্তে এসে দেখা গেল ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রহক ও ম্যাচ সংখ্যায় দ্বিতীয় সেরা অভিজ্ঞ ক্রিকেটার সেই তামিমেরই জায়গা হয়নি বাংলাদেশ বিশ্বকাপ দলে। এসএসজিতে বিশ্ব সেরা বিউ ইনটেক, অন্য কিছু নিলেই হবেন ফ্রাস্ট্রেটেড। এমন তো হওয়ার কথা ছিল না। গত জুলাইয়ে আফগানিস্তান সিরিজের মাঝপথে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দেন তামিম। তামিমের সেই সিদ্ধান্তে নড়ে চড়ে উঠেছিল পুরো বাংলাদেশ। শেষ পর্যন্ত দেশের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ঘোষণার পরদিনই অবসর ভেঙে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা জানান তামিম। তখন চোট ও অন্যান্য কারণ মিলিয়ে দেড় মাসের ছুটি নিয়েছিলেন তামিম, কিন্তু গত আগস্টের শুরুতে পাল্টাতে থাকে দৃশ্যপট। বিসিবির সভাপতি জানান ওয়ানডেতে আর অধিনায়কত্ব করবেন না তামিম, আর চোট থেকে সেরে ওঠা নিশ্চিত নয় বলে খেলবেন না এশিয়া কাপে। 5 অক্টোবর শুরু হতে যাওয়া বিশ্বকাপ মাথায় রেখে অনুশীলনে ফিরেছিলেন তামিম, কিন্তু পরিস্থিতি হুট করে বদলে গেল সব। শোনা গেল আনফিট তামিমকে নিয়ে বিশ্বকাপে যাবে না বাংলাদেশ দল। সাকিবও নাকি এমনও বলেছেন আনফিট কেউ দলে থাকলে তিনি বিশ্বকাপে অধিনায়কত্ব করবেন না, যদিও এর আগ পর্যন্ত আলোচনায় ছিল মাহমুদুল্লাহকে নিয়ে, তিনি বিশ্বকাপ দলে জায়গা পাবেন কিনা। কিন্তু এক রাতের ব্যবধানে পাল্টে গেল সব। এরপর সারাদিনের গুঞ্জন শেষে বিশ্বকাপ দল ঘোষণা করে বিসিবি, সেই দলে নেই তামিম ইকবাল। তামিমের চোট নতুন কিছু নয়, সেটি গত জুলাইয়ে তার অবসর ঘোষণার আগেও ছিল, তবুও তাকে অবসর থেকে ফেরানো হয়েছিল। এখন আর প্রয়োজন মনে না হওয়ায় তাকে রেখেই ভারতে গেল বাংলাদেশ দল। 34 বছর বয়সে তামিমকে মিস করবে পুরো বাংলাদেশ, পাশাপাশি তোলা থাকবে কিছু প্রশ্ন। তাহলে কেন তামিমকে অবসর থেকে ফেরানো হলো? আর কি কখনো তামিমকে দেখা যাবে লাল সবুজ জার্সিতে? রায়হান রাসেল, কালবেলা।